খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিলে পরিণতি ভালো হবে না, সরকারকে ফখরুল। এদিকে দেশে বিদেশে কেউ আর এই সরকারের পাশে নেই, বলছেন আমির খসরু। জানব খালেদা জিয়ার কিছু হলে দায়ী সরকারের, বলছে জামায়াত। জানিয়ে দেব বেগম জিয়ার বিদেশ যাওয়া নিয়ে কি কোনো সমঝোতা হয়েছিল। এবং সর্বশেষ জানাব কুড়িগ্রামে চরণ কবির ওপর হামলায় আটক তিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিলে পরিণতি ভালো হবে না, সরকারকে ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে না দিলে পরিণতি ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে এর সমস্ত দায় দায়িত্ব সরকার নিতে হবে। আইনের দোহাই দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়া থেকে তাকে বঞ্চিত করার সুযোগ নেই। তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে না দেওয়া হলে পরিণতি ভালো হবে না। লিখিত বক্তব্যে ফখরুল বলেন, সরকারের আইনমন্ত্রী ফৌজদারি কার্যবিধির 401 ধারার দোহাই দিয়ে বলছেন, বিদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার সুযোগ আইনে নাই। যদিও সিনিয়র আইনজীবীরা ইতিমধ্যে বলেছেন, সরকার চাইলে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আইনে কোনো বাধা নেই। খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, যে ভাষায় তিনি গতকাল কথা বলেছেন এর নিন্দা জানানোর ভাষা নেই। প্রধানমন্ত্রীর কথায় প্রমাণ হয় দেশে তিনি যা চান তাই হয়। তিনি আরো বলেন, 111 সরকারের সময় জরুরি ইভেন্ট আইনের মাধ্যমে শেখ হাসিনা একজন ওয়ারেন্টের আসামি হয়েও বিদেশে চিকিৎসা নিয়েছিলেন। এখন তারা খালেদা জিয়ার বিষয়ে আইনের ভুল ব্যাখ্যা করছে। খালেদা জিয়াকে জেলে রেখে বা অসুস্থ রেখে কোনো শর্তে বিএনপি আগামী নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার কথা, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, শর্ত বা আপোষের প্রশ্নই আসে না। আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করব, এরপরও যদি সরকার বাধা দেয় তাহলে আমরাও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুইটি মামলায় সরকার উদ্দেশ্য প্রণোদিত রায় দিয়ে কারাগারে আটক রাখে। 2018 সালে 8 ফেব্রুয়ারি থেকে দীর্ঘদিন পরিত্যক্ত নির্জন কারাগারে স্যাঁতস্যাঁতে ভবনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া। অসুস্থ বেগম জিয়াকে এক পর্যায়ে দলীয় চাপে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি আরো বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষ খালেদা জিয়াকে কারাগারে পরিবর্তে বাড়ি থেকে চিকিৎসার জন্য নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। 2020 সালের মার্চ মাসে এরপর থেকে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বেশ কয়েকবার তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসককে নিবিড় পর্যবেক্ষণ থেকে চিকিৎসা নিতে হয়েছে। দেশে বিদেশে কেউ আর এই সরকারের পাশে নেই, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বিদেশে কেউ আর এই সরকারের পাশে নেই, ফোরচুরির প্রকল্প এই সরকারের একমাত্র ভরসা। আপনারা তাই চোখ কান খোলা রাখবেন, কারা এই ভোট চুরি প্রকল্পে জড়িত তাদের নাম তালিকাভুক্ত করে রাখবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাস্তাঘাটে যেখানে যায় সবাই জানতে চায় এই সরকার আর কয়দিন আছে, সবার প্রত্যাশা এই সরকার কবে যাবে। বিশ্বের যত দেশ আছে, যত গণতান্ত্রিক সংগঠন আছে, যত গণ অধিকার সংগঠন আছে, তারাও সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই সরকারের সঙ্গে কেউ নেই, দেশেও নেই বিদেশেও নেই। তাই ভোট চুরি প্রকল্প শেখ হাসিনার একমাত্র ভরসা। তার এই প্রজেক্টে আছে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, দুর্বৃত্ত ব্যবসায়ী, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জীবনের বিনিময় হলো এদের প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এদেশে এসে ঘুরে গেছে, তারা বলেছেন এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই, তাই তারা নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবেন না। বিদেশিরা যেটা বলেছেন তার সঙ্গে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুরো মিলে গেছে, ভিসা নীতিতে তাদের কম্পন শুরু হয়ে গেছে, এখন ওপর দিয়ে তারা গলাবাজি করছেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা ভোট চুরির সঙ্গে থাকবেন তাদের কেউই ভিসা নীতি থেকে বাদ যাবে না। বিচারপতি, এমনকি যেসব গণমাধ্যম এই সরকারের ভোট চুরির সঙ্গে থাকবেন তারাও এই ভিসা নীতির আওতায় পড়বেন, তারা সবাই বাংলাদেশের শত্রু। তিনি আরও বলেন, দুনিয়াতে কোনো ফ্যাসিস্ট সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি, তাদের রাস্তায় নেমে হাঁটানো হয়েছে। আমরা এখনও শান্তিপূর্ণ প্রতিবাদ করছি, যদি কোনো অপশক্তি নামিয়ে আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তখন প্রতিরোধ করব, প্রতিরোধ করা ছাড়া আমরা আমাদের অধিকার ফিরে পাব না। খালেদা জিয়ার কিছু হলে দায়ী সরকারের, বলছে জামায়াত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিবারের পছন্দ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সে দায়ী সরকারের বহন করতে হবে বলে মন্তব্য করেছে দলটি। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত, পরিবার, দল ও দেশবাসীর পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, কিন্তু সরকার তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে
বঞ্চিত করেছে। যে কোনো নাগরিককেই সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সরকারের বৈরতার শিকার হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি তাতে খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। সরকারের অবহেলার কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো কিছু হলে সরকারকে তার দায়বদ্ধ দায়িত্ব বহন করতে হবে। বেগম জিয়ার বিদেশে যাওয়া নিয়ে কি কোনো সমঝোতা হয়েছিল? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, কোনো শর্তে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি সরকার দিতে পারে এমন একটি গুঞ্জন বেশ কিছুদিন ধরে ছিল, কিন্তু এই গুঞ্জন উড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ভয়েস অব আমেরিকাতে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তার পরপরই আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে অনুমতি দেওয়ার সুযোগ এই পর্যায়ে নাই। সেই পুরনো বক্তব্যই পুনরুচ্চারণ করেছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের ভাষ্য মতে বেগম খালেদা জিয়া যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তাহলে সেক্ষেত্রে তাকে প্রথমে বর্তমান যে জামিন আছে তা বাতিল করতে হবে এবং তাকে কারাগারে যেতে হবে। এরপর তাকে আদালতের মাধ্যমে জামিন নিতে হবে। এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে যে বেগম জিয়ার আপাতত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত, বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় আবেদন দেওয়া হলো কার ইশারায়? বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সর্বশেষ আবেদন দেওয়া হয়েছিল গত 25 সেপ্টেম্বর। এই আবেদনটি কেন দেওয়া হয়েছিল, কার ইঙ্গিতে দেওয়া হয়েছিল বা কার পরামর্শ দেওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকে কি কেউ এ ধরনের আবেদন দেওয়ার জন্য বেগম জিয়ার পরিবারকে পরামর্শ দিয়েছিল? অনেকে মনে করেন এরকম একটি পরামর্শ দেওয়া হলে হতে পারে। দ্বিতীয়ত, আইনমন্ত্রী কেন বলেছিলেন যে তার এটি সহানুভূতির সাথে বিবেচনা করা হবে? আইনমন্ত্রী কি তাহলে কোনো সবুজ সংকেত পেয়েছিলেন বা তিনি কি এরকম কোনো আশ্বাস বাণী বেগম জিয়ার পরিবার বা বিএনপিকে দিয়েছিলেন যাতে তাদের মধ্যে এই ধরনের মনোভাব তৈরি হতে পারে যে বেগম জিয়াকে সরকার বিদেশে পাঠানোর সুযোগ দিলেও দিতে পারে? তৃতীয়ত, বেগম খালেদা জিয়ার আবেদন নাকচ হয়ে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বলেছেন কোনো শর্তে বেগম জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাবে না? তাহলে এর আগে তিনি শর্তযুক্তভাবে ফিরোজায় থাকার অনুমতি নিলেন কেন? বেগম খালেদা জিয়া যদি কোনো শর্তে বিদেশেই না যায় তাহলে তিনি ফিরোজা থাকার অনুমতির জন্য সরকারের কাছে ধর্ণা দিলেই কেন এবং মুসলেখা দিয়েই তিনি কেন ফিরোজায় থাকছেন? বিভিন্ন সূত্রগুলো বলছে সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়ার একটা সমঝোতার চেষ্টা হয়েছিল এবং বেগম জিয়ার পরিবারের সদস্যরা সরকারের একাধিক ব্যক্তির সঙ্গে এই নিয়ে যোগাযোগ করেছিল বলেও কেউ কেউ মনে করে। যদি সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য অস্বীকার করা হয়েছে তবে বেগম খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য বলেছেন সরকার পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আবেদনটি বিবেচনা করা হবে এবং সেই প্রেক্ষিতে তারা নতুন করে দরখাস্ত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো না হলো সেটি নিয়ে রাজনীতির অঙ্গনে নানা গুঞ্জন রয়েছে। অনেকে মনে করেন বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারের যে রাজনৈতিক দরকষাকষি সেই দরকষাকষি সফল হয়নি, এর জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি। তবে কেউ কেউ মনে করেন বেগম খালেদা জিয়া বিদেশে গেলেই তারা সরকারের বিরুদ্ধে বড় ধরনের একটি ঘটনা ঘটাতো। বিশেষ করে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সাথে সাথে একটি প্রবাসী সরকার গঠন এবং বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করার একটি প্রক্রিয়া চলমান ছিল যাতে ওই প্রবাসী সরকারকে বিভিন্ন দেশ স্বীকৃতি দেয় সেই ব্যবস্থা করা হয়েছিল। এর ফলে নির্বাচনের আগে একটি বড় ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হতে পারত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসলে বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার ব্যাপারটির সঙ্গে আবেগ এবং স্পর্শকাতর অতীত রাজনীতি জড়িত রয়েছে। বেগম খালেদা জিয়ার 15ই আগস্ট তার ভুয়া জন্মদিন পালন করা এবং সেই জন্মদিনে বিভৎস কেক কাটা, আগস্টের খুনিদেরকে বেগম জিয়ার আশ্রয়প্রশ্রয় এবং লালন, 21 আগস্টের গ্রেনেড হামলা, সবকিছু মিলিয়ে রাজনীতিতে এমন একটি উদ্দীপ্ততার পরিবেশ তৈরি হয়েছে যেখানে থেকে আসলে এই ধরনের সমঝোতার পথ চিরতরে রুদ্ধ হয়ে গেছে। কুড়িগ্রামে চরণ কবির উপর হামলায় আটক 3। কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরণ কবি রাধাপদ রায়ের উপর হামলার ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাসপাতালের বেড কবির সঙ্গে কথা বলে তিনি বলেন, আমি সাধুসঙ্গ করি, কীর্তন গান বাজনা করে জীবিকা নির্বাহ করি। গান কীর্তন কিংবা সাধু সঙ্গের জন্য কখনো আমাকে কেউ কটু কথা বলেনি বা খারাপ ব্যবহার করেনি। মূলত 7 মাস আগে আমার ছেলের সঙ্গে অভিযুক্তের একটি বাগবিতণ্ডা হয়। সেই রেশ ধরে আমাকে শনিবার বাঁশ দিয়ে মারধর করে। রাধাপত রায় আরও বলে, প্রকৃত সত্য হলো আমি বাউল সাধক বা কবি বলে আমাকে মারধর করেছে এমনটি নয়। অভিযুক্ত কদুর রহমান আমার স্ত্রীকে 7 মাস আগে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল। আমি এর প্রতিবাদ করায় এখন আমার উপর হামলা করেছে। আমি এর সঠিক বিচার চাই। কবির ছেলে যুগল রায় বলেন, আমার বড় ভাইয়ের কাছে মোহাম্মদ মিলন নামের এক রাজমিস্ত্রি টাকা পেতেন। গত মার্চে তিনি টাকা চাইতে আসলে তার সঙ্গে কথা কাটাকাটি হয় বাবার। এ সময় কদুর রহমান উপযাচিত হয়ে তাদের মাঝখানে আসেন মাছ সমাধানের চেষ্টা করতে। আমার বাবা তখন তাকে বলেন, আমাদের বিষয়ে আমরা দেখবো,
তোকে মাতব্বরি করতে হবে না। এরপর বিষয়টি সেখানে মোহাম্মদ মিলনের সঙ্গে সমাধান হওয়ার পর কদুর রহমান আমার মাকে নিয়ে গালি দেন, তখন বাবা এর বিরোধিতা করেন। মূলত এর রেশ ধরে 7 মাস পর বাবার উপর হামলা করা হয়। আমি থানায় মামলা করেছি, পুলিশ আসামিদের আটক করতে পারেনি, আমি সঠিক বিচার চাই। কবির মেজ মেয়ে শান্তনু রানী বলেন, আমার বাবা গ্রামে গান বাজনা করে, এটা নিয়ে কারোর সঙ্গে তার কখনো ঝগড়া বিবাদ হয় নাই, সবাই তাকে ভালোবাসে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।